তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে অনড় থাকলেও সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ওয়াশিংটনের এমন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা হতাশ হয়ে পড়েছেন। মঙ্গলবার সাপ্তাহিক ব্লিটজ পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তবে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কিছু না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বরাবরই বলে আসছে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে যখন দেশের দুটি বৃহৎ দলের মধ্যে বিপরীতমুখী অবস্থান, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য এবং দেশটির পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা বিএনপিকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ওয়াশিংটন পর্যবেক্ষক দল পাঠাবে বলেও জানিয়েছে। নির্বাচন সহ দেশের নানা ইস্যুতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য বিএনপি নেতারা অনেকদিন ধরেই বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করছেন।